বিশ্ব মহামারীর ভাইরাসের তৃতীয় ঢেউয়ের প্রশাসনের তরফে বিভিন্ন জায়গায় মাইকিং সহ জেলার বিভিন্ন জায়গায় মাস্ক ছাড়াই চলাচল মানুষদের ধরপাকড় করলেও হুঁশ নেই সাধারণ মানুষের। আগত সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও মালদা জেলা প্রশাসন ভবন চত্বরেই করোনা ভাইরাসের সমস্ত ধরনের বিধিনিষেধকে উপেক্ষা করেই স্বাস্থ্যসাথী সহায়তা কেন্দ্রের সামনে লাইনে উপচে পড়া ভিড়। হেলদোল নেই প্রশাসনের, সেখানে মানা হচ্ছে না কোনো সামাজিক দূরত্ব। স্বাস্থ্যসাথী কার্ড করতে আসা লাইনে দাঁড়ানো বেশি সংখ্যক মানুষের মুখে নেই মাস্ক। এ বিষয়ে লাইনে দাঁড়ানো মহিলাদের জিজ্ঞাসাবাদ করলে তাদের বিভিন্ন ধরনের অজুহাত। কেউ বা জানাচ্ছেন যে মাস্ক ব্যাগে রাখা আছে, আবার কেউ বা শ্বাসকষ্টের জন্য পড়ছে না, কেউ বা বাড়ি থেকে মাস্ক আনতে ভুলে গেছে, এমন ধরনের অজুহাতেই পার। মুখে মাস্ক পরনি কেন? মুখে মাস্ক নাই কেন আপনার? মুখে মাস্ক নাই কেন? কই মাস্কটা কই? বেগে থাকলে হবে? বুঝি এখানে কেউ বিধিনিষেধ মানছে? আপনার নাম কি? আপনার নাম কি নাম আপনার?